সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রতিটি সঞ্চয় স্কিমের মুনাফার হার কিন্তু তারা কমিয়ে দিয়েছে। তো চিত্রে আপনারা যেমন দেখতেছেন যে আজকে 21শে সেপ্টেম্বর তারা এটি জারি করেছে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি 5 বছর মেয়াদি যেটা বাংলাদেশ সঞ্চয়পত্র, সেক্ষেত্রে নতুন যে নিয়মটা এসেছে সেটা জাস্ট আমরা দেখব। যদি আপনার 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনার বিনিয়োগ থাকে তাহলে আগের মতোই মুনাফার হারটা থাকতেছে, এতে কোনো প্রকার চেঞ্জ হয়নি। অর্থাৎ আপনার বিনিয়োগ যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আগের যেটা আছে অর্থাৎ 11.28% হিসাবেই পাবেন। কিন্তু কথা হচ্ছে আপনার বিনিয়োগটা যদি 15 লাখের বেশি হয়, 15 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত যে বিনিয়োগটা হবে অর্থাৎ 15 লাখের বেশি যেটা, সেটার ক্ষেত্রে তারা কমিয়ে দিয়েছে। এখানে আপনারা যেমন দেখতেছেন সর্বোচ্চ 10.3% হিসাবে পাবেন। এখন যাদের এই বিনিয়োগটা 30 লাখ টাকার বেশি হবে তখন তাদের ক্ষেত্রে সেটা আরও কমিয়ে 9.30% হিসাবে তারা নিয়ে এসেছে। তো তারপরে যদি আমরা দেখি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতেও একই রকম করেছে, 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে তারা কোনো প্রকার পরিবর্তন আনে নাই। শুধু 15 লাখের বেশি 30 লাখ পর্যন্ত যদি হয় তাহলে আপনার অতিরিক্ত যে 15 লাখের বেশি তার উপর পাবেন 10%, প্রথম 15 লাখের আপনি 11.4% পাবেন, এবং এই 30 লাখের বেশি যেটা হবে সেটা হচ্ছে আপনার এই 9% হিসাবে পাবেন। যারা পেনশনার আসছেন, পেনশনভোগী, তাদের ক্ষেত্রে একই রকম। প্রথম যে এই 15 লাখ টাকার জন্য তারা কোনো প্রকার পরিবর্তন আনে নাই, অর্থাৎ সর্বোচ্চ 11.76 করেই পাবেন। আর যদি 15 লাখের বেশি হয় 30 লাখ পর্যন্ত 10.75, 30 লাখের বেশি যেটা সেটার জন্য তারা 9.75। যারা প্রতি মাসে মুনাফা উত্তোলন করতে চান পরিবার সঞ্চয়পত্র, এদের ক্ষেত্রেও প্রথম 15 লাখ টাকার কোনো পরিবর্তন নাই, একই রকমভাবে পাবেন 11.52। আর যখন 15 লাখের বেশি 30 লাখ পর্যন্ত তখন বাকিটার জন্য এই 15 লাখের জন্য 10.5 এবং 30 লাখের বেশি যেটা সেটার জন্য 9.5% হিসাবে পাবেন। আর যেটা ডাক বিভাগের যেটা ছিল সেটা আগের মতোই আছে, এটাতে কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই। ডাক বিভাগে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। আর ডাক বিভাগের ক্ষেত্রে যদি আপনার মেয়াদি হিসাব হয়, মেয়াদি হিসাবে তারা আপনার যেটি করেছে প্রথম 15 লাখ টাকা আগের মতোই থাকবে, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু পরে যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার এখানে তারা কি করেছে, এখানে তাদের এখানে আমরা বলবো পরিপত্রে ভুল আছে। আশা করব তারা পরিপত্রটা ঠিক করবেন, কারণ ডাক বিভাগে যেটা করা যায় সর্বোচ্চ আপনার এই জাস্ট 10 লক্ষ টাকা পর্যন্তই বিনিয়োগ কিন্তু করা যায়। তারা পুরাতন নিয়ম ধরে আপনাদেরকে এখানে দিয়েছে যে আপনারা যদি 15 লাখের বেশি করেন তাহলে কি হবে। তো আশা করি যারাই এই সমস্ত সার্কুলার জারি করেন অ্যাটলিস্ট আগের সার্কুলারগুলো দেখে নেবেন যে আসলে তারা কি করেছেন। এখনই হচ্ছে আপনি 10 লাখ টাকা পর্যন্ত মেয়াদি হিসাবে 10 লাখ টাকা সাধারণ হিসাবে রাখতে পারেন। তো তাদের নিয়ম অনুযায়ী 15 লাখ টাকা পর্যন্ত কোনো চান্স নাই, যদিও এটি হচ্ছে তাদের একটা ভুল। আশা করি অতি দ্রুতই তারা এটা ঠিক করে নেবেন। এখন আসি প্রবাসীদের জন্য ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দেখেন যদি প্রথম 15 লাখ টাকার পর্যন্ত হয় ও প্রবাসীদের জন্য তারা নানা প্রকার চান্স কিন্তু নিয়ে এসেছে। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ রাখেন সেক্ষেত্রে মেয়াদান্তে 12% হিসাবে পান, 12% টোটাল। তো 15 লাখ টাকা পর্যন্ত তারা যেটি করেছে যে 15 লাখ টাকা পর্যন্ত আপনি 12% হিসাবে পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনার 15 লাখের বেশি অর্থাৎ 30 লাখ পর্যন্ত তখন 11% হিসাবে দিবে, যখন 30 লাখেরও বেশি তখন সেটা 10% হিসাবে দিবে, 50 লাখেরও বেশি হইলে 9% হিসাবে দিবে। অর্থাৎ প্রথম আপনার 15 লাখ টাকার জন্য 12%, পরবর্তী 15 লাখ টাকার জন্য আপনি পাবেন 11%, পরবর্তী যেই 20 লাখ টাকার জন্য 10%, এবং ঊর্ধ্বে যা থাকবে তার জন্য 9% হিসাবে পাবেন। আর যারা ইউএস ডলার, ইউএস প্রিমিয়ামে ইনভেস্ট করেন তাদেরটার জন্য মোটামুটি ওই যে প্রথমগুলোর জন্য চেঞ্জ করা হয়নি, পরে আরও কমিয়ে দেওয়া হয়েছে। তো তারা যেটা বলতেছে যে এই আদেশ জারির পূর্বে আগে যারা ক্রয় করেছেন তাদের আগের হিসাবেই তারা মেয়াদ যেই ফুর্তি পর্যন্ত পাবেন, মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এখন থেকে এটা কার্যকর হবে নতুনদের জন্য, যারা আগে ক্রয় করেছেন তাদেরটা তো একই রকম পাবে। আর যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হলেও এই হার কার্যকর হবে। আশা করি আমরা এই সংক্রান্ত আরও ইন ডিটেইলে আরেকটি ভিডিও নিয়ে আসব। তো এটা তারা যেটা বলতেছে এই আদেশ জারি কবে থেকে কার্যকর হবে সেটা যদি আমরা তারিখটা দেখি, তবে পুনঃ বিনিয়োগের ক্ষেত্রে পুনঃ বিনিয়োগের তারিখ থেকে মুনাফার হার প্রযোজ্য হবে।
অর্থাৎ যেগুলো অটোমেটিক পুনর্বিনিয়োগ হয়ে যায় সেগুলো যেদিন বিনিয়োগ হবে সেদিন থেকে কার্যকর হবে। তো এটা ছিল মোটামুটি কিছু নিউজ পত্রিকায় অলরেডি এ সংক্রান্ত নিউজও এসেছে, সেগুলো যদি জাস্ট আপনাদের সামনে আমরা একটু শেয়ার করে দেই। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে আমরা যদি জাগো নিউজে দেখি সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো, তো আমরা বলবো যে সরকারের নানামুখী চাপের কারণে তারা এই কাজগুলো করতেছে, কারণ ব্যাংকে যেহেতু মানুষ টাকা রাখতেছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 5.5% মতো, তো তাই হয়তো তারা একটু লাগাম টেনে ধরার চেষ্টা করতেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।